फ्रेंड्स वेलकाम वेलकाम टू माई चैनल सॉफ्टटेक सॉफ्टटेक चैनल पक्ष के आपके स्वागत बंधुरा गत पर्व गत भिडियोते बंधुरा गत भिडियोते देखिए कि भावे अपना एक निर्भुल माइक्रोवर्कर्स अकाउंट तैरी करबें। तो हमें सबाई जानी जो माइक्रोवर्कर्स शुद्ध अकाउंट तैरी करे काज करा जाए ना, माइक्रोवर्कर्स आरो दुईटा काज करते हैं, एक हलो मोबाइल नम्बर वेरिफिकेशन, द्वितीयटा होच्छे एडमिशन टेस्ट। जखन आपनार माइक्रोवर्कर्स अकाउंट करबें तारपर मोबाइल वेरिफिकेशन करबें तारपर एडमिशन टेस्ट दिबें तखन आपनारा काज करते पारबें, अदरवाइज आपनारा माइक्रोवर्कर्स काज करते पारबें ना। जेहेतु आमि गत भिडियोते देखेछिलाम जे किभाबे आपनारा माइक्रोवर्कर्स एकटि निर्भुलभावे अकाउंट तैरि करबें, सुतरां आज के आमि आपनादेरके देखाबो जे किभाबे आपनारा माइक्रोवर्कर्स मोबाइल वेरिफिकेशन करबें। तो चलो शुरू करी बंधुरा, भिडियोटा शॉर्ट करार उद्देश्य आमि माइक्रोवर्कर्स अलरेडी लग इन करे नियेछि। देखुन एई जे एटा आमार अकाउंट, सेई दिन एई अकाउंटटा खुले देखाइछि आपनादेरके। तो एखन आमरा किभाबे मोबाइल नम्बर वेरिफिकेशन करब, सर्वप्रथम आमरा चले जाब अकाउंटे। एई जे देखें, एई जे अकाउंट लेखा, एई अकाउंटे चले जाब, एखाने क्लिक करब। एखाने क्लिक करार पर देखो आमादेर सामने एरकम एकटा इंटरफेस चले आसबे। देखुन जे एखाने फुल नेम, कम्पानी नेम, कान्ट्री, फोन नम्बर, देखुन एखाने फोन नम्बर, फोन नम्बर एखाने चेंज लेखा आछे। एई जे फोन नम्बर एखाने चेंज, देखुन बंधुरा भालोभावे देखुन एखाने चेंज लेखा आछे, एखाने क्लिक करबेन। एखाने क्लिक करार पर देखुन जे बांग्लादेशेर जे कोड नम्बरटा एखाने देवा आछे। तो आपनारा एखाने आपनादेर कांक्षित नम्बर लिखे दिवेन, एई जे एखाने। तो आमि आमार नम्बरटा लिखे दिई, बंधुरा नम्बरटी लेखा हो गेले आपनारा एखाने एई जे सेव सेंस एखाने क्लिक करबेन। এখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনাদের সাথে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ভেরিফাই ইওর ফোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে লেখা আছে সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু এতাত ফ্রম ইওর ফোন নাম্বার টু ভেরিফাই দ্য ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বার করার জন্য আমাদেরকে এই যে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার একটা এসএমএস পাঠাতে বলছে, কি লিখে অ্যাক্টিভেট লিখে আমাদেরকে এই নাম্বার একটা এসএমএস পাঠাতে হবে। এখন দেখি আমরা কিভাবে এসএমএসটি পাঠাবো। বন্ধুরা আমরা আমাদের মোবাইল অপশনে চলে এসেছি, তো আমরা মেসেজ অপশনটি ওপেন করব। আমরা মেসেজ অপশনে চলে আসার পরে আমরা এখানে ওই নাম্বারটা টাইপ করব। দেখুন বন্ধুরা ওই নাম্বারটার শুরুতে একটা প্লাস ছিল, অনেক সময় হয় কি যে ওই প্লাসটা যদি আপনি দেন তাহলে মেসেজটা সেন্ড হতে চায় না। সুতরাং আপনি কি করবেন, প্লাস না দিয়ে ওখানে ডাবল জিরো দিবেন। মেসেজ বক্সের এখানে লিখব অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। তো অ্যাক্টিভেট লেখার পরে এটাকে সেন্ড করে দিব। অবশ্যই এই মেসেজটা পাঠাবেন ওইখানে যে নাম্বারটা দিয়েছেন ঠিক সেম নাম্বার হতে হবে, যদি অন্য কোনো নাম্বার দিয়ে এসএমএস পাঠান তাহলে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে না। সুতরাং আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এই এসএমএসটা সেন্ড হয়েছে, কারণ আমার মোবাইলে একটু সমস্যা ছিল তাই এতক্ষণ সেন্ড করতে পারি নাই। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন, এই নাম্বারটা সেভ করে নেবেন, মোবাইলে সেভ করে নিলে সহজেই আপনি এসএমএস পাঠাতে পারবেন। তো এইভাবে এসএমএসটা সেন্ড করার পরে আপনি আপনাদের প্রোফাইলে দেখতে পারবেন যে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি। তো আমরা আমাদের অ্যাকাউন্টে আছে, দেখে একটু রিলোড দেওয়া দেখি।
এই যে দেখুন বন্ধুরা, ফোন নাম্বার ভেরিফাইড, তার মানে কি আমাদের এই নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো, মোবাইল ভেরিফাই করা 2 মিনিটের কাজ। তো কিভাবে করতে হয় আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকে দেখালাম কিভাবে আপনারা মোবাইল ভেরিফিকেশন করবেন। আপনাদের আর একটি কাজ বাকি আছে, সেটা হলো আপনাদের মাইক্রোওয়ার্কার্সে একটি অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সেই টেস্ট দেওয়ার পরে আপনারা কাজ করতে পারবেন, তার আগে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। সুতরাং আমি আগামী ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে মাইক্রোওয়ার্কার্সে অ্যাডমিশন টেস্ট দেবেন এবং 100% পাস করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে 100% আপনারা মাইক্রোওয়ার্কার্সে পাস করবেন। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কথা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।